হ্যালো ভিউয়ার্স, আজ আমি করবো পাবদা মাছের ঝাল। চলো দেখে নিই কী কী উপকরণ লাগবে সেটা করতে। এখানে রয়েছে পাবদা মাছ 500 গ্রাম মতো, যেগুলো প্রপারলি ওয়াশ করে রেখে দিয়েছি। এখানে সর্ষে জলে ভিজিয়ে রেখেছি, একটু পরে বাটবো ওটা। এখানে রয়েছে কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, পেঁয়াজ। এখানে রয়েছে পোস্ত। এবার আমি মাছগুলোতে নুন হলুদ মাখাবো ভালো করে, সাথে একটু তেলও দিয়ে দেবো। লবণটা একটু কম দেবো, কারণ হচ্ছে পাবদা মাছ এমনি একটু লবণাক্ত হয়। সর্ষে তেল দিয়ে দেবো, যাতে মাছগুলো ভাজার সময় ফুটে যাবে। এবার মাছগুলোকে আমি ভালো করে মাখাবো উপকরণগুলো দিয়ে, লবণ, হলুদ এবং তেল দিয়ে, কাঁচা সর্ষে তেল দিয়ে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো ছেড়ে দেবো। তারপর ঢেকে দেবো যাতে যায় না ঠিকঠাক। এক পিট হয়ে গেছে, এবার এক পিটে খুব সাবধানে উল্টে দেবো। তারপরে পোস্তটাও বেটে নেবো মিক্সিতে। যদি পাবদা মাছ ভীষণ নরম হয়, তাই ভীষণ সাবধানে আস্তে আস্তে ভাজতে হবে, 3-4টা করে। সব মাছগুলো একসাথে দিয়ে দেওয়া যাবে না, মাছগুলোকে ভেজে ভেজে খুব সাবধানে ভাজতে হবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার তেলে পেঁয়াজটা ছেড়ে দেবো। তেল একটু কম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দেবো।
কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আমার, এবার পোস্তা বাটাটা দিয়ে দেবো। অনেকটা লেগে রয়েছে, সেই জন্য একটু জল দিয়ে সেটাও দিয়ে দেবো। তারপরে একটা মাছগুলো দিয়ে দেবো। জল দিয়ে একটু ফুটতে দিয়ে দিয়েছি। আসলে আজ মাছ আমরা যে হয়ে গেছে কড়াইটা একটু ছোট, বেশি মাছ হয়ে গেছে, ঠিক আছে আমি ম্যানেজ করে নেব। নামানোর আগে সর্ষে বাটা দিয়ে দিলাম একটু, সর্ষে বাটার জল, কারণ আমরা সর্ষে বাটাটা পুরোপুরি খাই না, ওটা একেবারেই হেলদি না, সেই জন্য শিপাগুলো ফেলে দিয়েছি। যার যার পেটের প্রবলেম আছে এই পদ্ধতিটা অনুসরণ করতে পারেন। সব শেষে দিয়ে দেবে একটু কাঁচা সর্ষের তেল, যা ফ্লেভার আসে না। একটু টেস্ট করে দেখবো সব কিছু ঠিকঠাক আছে কিনা। সর্ষে বাটা দিয়ে বেশি ফোটাতে নেই, কারণ তেতো হয়ে যাবে। তো আমি এবার গ্যাসটা অফ করে এটা কিছুক্ষণ ঢেকে রাখবো। রেডি আমার পান্তা মাছের ঝাল, মাত্র দু তিনটে লঙ্কা দিয়েছি, কারণ আমি একাই লঙ্কা খাই, আমার বড় লঙ্কা খায় না, ঝাল খায় না, খেতে পারে না, সেই জন্য। এটা আপনাদের যার যা ইচ্ছা মতন দেবেন। টাটা বন্ধুরা আজকের মতন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।